আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম আপনাদের টেকজোনের আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। টেকজোনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন এমনই কিছু ছোট্ট নাইফ অ্যান্ড সেলফ ডিফেন্স গ্যাজেট, যেগুলোর মাধ্যমে নিজের আত্মরক্ষা থেকে শুরু করে বিভিন্ন ইউজফুল কাজেও ব্যবহার করতে পারবেন, এবং এদের মধ্যে প্রায় সব গ্যাজেট আপনি বাংলাদেশেই পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, মনে রাখবেন ভিডিওতে দেখানো সবগুলো গ্যাজেট শুধুমাত্র আত্মরক্ষার পারপাসে ব্যবহারের জন্যই বলা হচ্ছে। আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টেকজোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। কিচেন মিনি নাইফ। গাইস, আজকের ভিডিওটি শুরু করব কিছু মিনি নাইফ দিয়ে। জি হ্যাঁ ফ্রেন্ডস, স্ক্রিনে এখন যেসব নাইফ দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কি কাজ করা হয় সত্যি বলতে আমিও জানি না, তবে এসব মিনি নাইফকে দেখতে কিন্তু অসাম। আপনারা কি বলেন? গোল্ডেন অ্যান্ড সিলভার কালারের এসব ছোট্ট ছোট্ট নাইফ সত্যিই বেশ সুন্দর। এছাড়াও আপনি চাইলে এসব ছোট্ট নাইফকে অ্যাজ এ কিচেন হিসাবে ব্যবহার করার সাথে সাথে ছোট্টখাট্টো জিনিস বা প্যাকেট কাটার কাজেও ব্যবহার করতে পারেন। আর আপনি যদি এত ছোট্ট ছোট্ট নাইফ প্রথমবার দেখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, এবং এগুলোর প্রাইস মাত্র 195 টাকা। আর এদের অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। M48 টেকটিক্যাল শর্ট কিন। গাইস, পুরনো যুগের মুভি বা সিরিয়ালে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি দেখেছি যে ভিলেনরা এইরকম লাঠির মধ্যে চাকু লুকিয়ে রাখত, যেমন এই দৃশ্য দেখুন। আর কমেন্ট করে বলুন যে এটা কোন সিরিয়ালের সিন। আমিও দেখতে চাই যে কতজন সেই ছোট্টবেলার স্মৃতি মনে রাখছে। তো যাই হোক, ঠিক তেমনই এই স্টিক যার মধ্যে লুকিয়ে রাখতে পারবেন একটি মারাত্মক হাতিয়ার, যাকে বিপদের সময় নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটিকে গ্রিপ করার জন্য উপরের দিকে একটা ছোট্ট হ্যামার দেওয়া হয়েছে, যাকে ব্যবহার করে খুব সহজে যে কোনো গ্লাসকে ব্রেক করতে পারবেন, এবং অন্য সাইডে কিছুটা এমন ডিজাইন করা হয়েছে যাতে এটিকে টাইটলি ধরে থাকতে পারেন। সো ফ্রেন্ডস, এইরকম হাতিয়ারকে তৈরি করা হয়েছে বিশেষ করে আত্মরক্ষার জন্যই। তো আপনি যদি কোনো অপরিচিত জায়গা ট্রাভেল করেন, তাহলে এইরকম হিডের হাতিয়ার নিজের কাছে রাখতেই পারেন। বাট এটির প্রাইস একটু কস্টলি, অর্থাৎ প্রায় 100 USD, যা বিডি টাকায় 8400 টাকা। রিয়েল লাইফ GICS নাইফ। গাইস, আত্মরক্ষার জন্য সবথেকে কম দামি এবং ইজিলি ব্যবহারযোগ্য যে গ্যাজেট সেটা হচ্ছে একটা নাইফ, যাকে ব্যবহার করে নিজের আত্মরক্ষা থেকে শুরু করে অনেক কাজ করাও পসিবল। তো আপনিও যদি চান এমনই একটি নাইফ যাকে ব্যবহার করে নিজের সুরক্ষার পাশাপাশি দেখতেও যেন কিছুটা ইউনিক লাগে, তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন। নাইফটির সবথেকে বিশেষ ফিচার হচ্ছে এটি সাইজে একটু কার্ভ, এতে করে কোথাও গ্রিপ করার কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও সেবলি ক্যারি করার জন্য এটির সাথে একটা কভারও পেয়ে যাবেন, আর যখনই প্রয়োজন পড়বে তখনই কভারকে রিমুভ করে কুইকলি ইউজ করতে পারবেন। এবং এটির প্রাইস 580 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন। সেলফ ডিফেন্স বাটন। বেসিকলি সেফটি পারপাসে রড অর্থাৎ ডান্ডার ব্যবহার এখনও করা হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমানের পুলিশেরা তাদের হাতে এক ডান্ডা নিয়েই ঘোরাফেরা করে, তো ঠিক তেমনই হচ্ছে এই স্টিক, যাকে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। বন্ধুরা, এই স্টিকের বিশেষ ফিচার হচ্ছে এটি টেলিস্কোপ মডেলের, অর্থাৎ আপনি চাইলে ফোল্ড করে রাখতে পারবেন, আর যখনই এটিকে ব্যবহার করতে চাইবেন তখনই জাস্ট হাতে নিয়ে একটু ঝাড়া দিলেই এটি ওপেন হয়ে যাবে, যা সত্যিই বেশ হেল্পফুল। এছাড়াও আপনি চাইলে এসব স্টিককে আপনার সুবিধা অনুযায়ী ছোট এবং বড় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি যদি সেফটি পারপাসে এই স্টিক কিনে নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এটিকে অর্ডার করতে পারেন, এবং এটির প্রাইস 790 টাকা। ফোল্ডেবল স্লিম পকেট নাইফ। বন্ধুরা, এবার চলে এসেছে আজকের ভিডিওর সব থেকে অ্যাট্রাকশন প্রোডাক্টস, অর্থাৎ মিনি নাইফ। জি হ্যাঁ ফ্রেন্ডস, স্টেনলেস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়ামের তৈরি এই মিনি নাইফকে আপনি নিশ্চিন্তে ক্যারি করতে পারবেন। নাইফটি দেখতে অনেক স্লিম হলেও এটি যথেষ্ট পরিমাণের ধারালো। ফোল্ডেবল ডিজাইনের সাথে পকেটে নিয়ে ক্যারি করার জন্য এটিতে ক্লিপ দেওয়া হয়েছে, এতে করে নাইফটিকে যখন পকেটে স্টিক করে রাখবেন তখন সবাই এক নর্মাল পেন মনে করবে, আর যখনই বিপদের আশঙ্কা পাবেন তখনই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে নাইফটিকে আনফোল্ড করে বিপদের মোকাবেলা করতে পারবেন। এছাড়াও কিচেন, ক্যাম্পিং, অ্যাডভেঞ্চার, হাইকিং সহ বিভিন্ন কাজে তো ইউজ করতেই পারবেন, এবং এটির প্রাইস 120 টাকা।
জিপ স্ট্রিপ। গাইস, বাইক রাইডিং থেকে শুরু করে ট্রাভেল বা পাহাড় পর্বতে ওঠা নামার সময় হাত পা অথবা শরীরের কোথাও কেটে যাওয়া খুবই একটা স্বাভাবিক বিষয়। তবে সে ক্ষত যদি একটু বেশি হয় তাহলে তো ব্যান্ডেজ বা সেলাই নেওয়ার জন্য যেতে হয় ডাক্তারের কাছে। তবে এই ছোট্ট জিপ স্ট্রিপ যদি আপনার কাছে থাকে তাহলে আর কোনো চিন্তাই করতে হবে না, বিকজ কোথাও কেটে গেলে এটা খুব সহজেই সেলাইয়ের বিকল্প হিসাবে কাজ করবে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এটাকে ব্যবহার করতে পারবেন। এটি দেখতে যেমন খুব সাধারণ ঠিক তেমনই এটিকে ব্যবহার করাও বেশ সহজ। শুধু কেটে যাওয়া স্থানে একটু পরিষ্কার করে নিয়ে সেখানে জিপ স্ট্রিপ সেট করে দিতে হবে, তারপর এটার স্ট্রেপগুলো টেনে ক্ষতর মুখ বন্ধ করে দিলেই হয়ে যাবে। আর সাধারণ সেলাইয়ের ব্যথা থেকে রক্ষা পাওয়ার সাথে সাথে এটি 8 গুণ বেশি কার্যকরী। এবাদে সেলাইয়ের পরে যে দাগ থেকে যায় সেটা থেকেও মুক্তি দিবে আপনাকে। এবং এটির 2 পিসের প্রাইস 900 টাকা। মাল্টিফাংশন কাট নাইফ। গাইস, এবার পরিচিত হন একটি মাল্টিফাংশন কাট নাইফের সাথে, যাকে ব্যবহার করে ক্যান ওপেন, গাছের ডাল কাটা বা শিলা এবং কোনো কিছুকে টাইট দেওয়া সহ প্রায় 11টি কাজে ব্যবহার করতে পারবেন। স্টেনলেস স্টিলের তৈরি এই মাল্টি টুল খুবই হালকা এবং পকেট সাইজ, এতে করে আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন। সো ভিউয়ার্স, এটির বিষয়ে তেমন কিছু বলার নেই, তবে আপনি যদি নিজের সেফটি এবং ইউজফুল হাতিয়ার হিসেবে একটা ছোট্ট মাল্টি টুল নিতে চান তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন এবং এটির প্রাইস 270 টাকা। ডিসার্জেবল স্টান এবং টর্চ লাইট। এবার আপনাদের দেখাবো এমনই একটি শকিং স্টান, যে স্টান বিশেষ করে মেয়েদের জন্য বেশ ইম্পর্টেন্ট। নর্মালি আমরা অনেকেই মুভিতে দেখেছি যে ক্রিমিনালদের সেন্সলেস করার জন্য এমনই পাওয়ারফুল শকিং গান বা স্টান ব্যবহার করা হয়। তো ঠিক তেমনই আপনিও যদি নিজের সুরক্ষার জন্য একটি শকিং স্টান গান রাখতে চান তাহলে আমি বলবো এটিকে কিনে নিতে পারেন, বিকজ এটিতে 30,000 ভোল্টের শকিং ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এতে করে যদি কোনো ছিনতাইকারী বা শত্রুরা অ্যাটাক করে তাহলে এটির মাধ্যমে তাদের উচিত শিক্ষা দিতে পারবেন। এছাড়াও রাতে সেফলি চলার জন্য সামনে একটি টর্চ লাইট দেওয়া হয়েছে, যাকে ব্যবহার করে ইজিলি রাতের অন্ধকারে চলাফেরা করতে পারবেন। আর যদি কোনো বিপদের আশঙ্কা মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে এক বাটন প্রেস করে শকিং মোডে কনভার্ট করতে পারবেন। আর এটি রিচার্জেবল হওয়ার কারণে চার্জ দেওয়া নিয়ে কোনো চিন্তাও করতে হবে না। সো ফ্রেন্ডস, আপনিও যদি নিজেকে আনসিকিউর মনে করেন তাহলে এমনই একটি শকিং স্টান গান নিজের কাছে রাখতেই পারেন এবং এটি প্রাইস মাত্র 700 টাকা, যাকে আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। এছাড়াও এসব গ্যাজেট অনলাইনে অর্ডার করতে বা আরও একটু বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।